নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হলুদ ত্বকের জন্য যে খুবই ভালো তা আমরা সবাই জানি। ত্বক ভালো রাখতে আপনি হলুদ ব্যবহার করতেই পারেন। হলুদের ফেসপ্যাক ত্বকের জন্য খুবই ভালো। ত্বকে হলুদের উপকারিতা কী কী তা আগে জেনে নিন, তারপর ব্যবহার করুন হলুদ। ব্রণ কমানোর পাশাপাশি আর কী কী উপকারিতা আছে এই হলুদের তা আপনারা জেনে নিন। ত্বক ভালো রাখার জন্য নানা ঘরোয়া টোটকাই আমরা ব্যবহার করে থাকি। ঘরোয়া রূপটানে কয়েকটি জনপ্রিয় ব্যবহারও রয়েছে, যেমন প্রায় অনেকেই ঘরোয়া রূপটানে হলুদ এবং বেসনের ব্যবহার করে থাকেন। রান্নাঘরের এই দুই উপাদানের ব্যবহার রান্নায় যতটা না জনপ্রিয়, তার চেয়েও বেশি জনপ্রিয় এই ঘরোয়া রূপটানে। যাই হোক, ত্বকের যত্নে হলুদ ব্যবহার করেনি এই রকম ভারতীয় পরিবার হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এমনকি আয়ুর্বেদেও হলুদের গুণাবলীর নানা উল্লেখ আছে। এবার বলি, হলুদ কি ত্বকের জন্য সত্যিই উপকারী? হ্যাঁ, প্রাচীন সময় থেকেই ভারতীয়রা এই হলুদ ব্যবহার করে আসছেন। হলুদ যেমন রান্নাতেও ব্যবহার করা হয়, আবার ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। হলুদের নানা উপকারিতা আছে, তাই এটি যেমন সরাসরি ত্বকে ব্যবহার করা হয়, আবার নানা স্কিন কেয়ার প্রোডাক্টেও হলুদ ব্যবহার করা হয়। এই হলুদে আছে কার্কিউমিন নামক এক উপাদান, আর সেই কারণেই নানা বিউটি প্রোডাক্টে হলুদের ব্যবহার করা হয়। কারণ কার্কিউমিনে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, যা আপনার ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এবার আমি ত্বকে হলুদ ব্যবহারের কয়েকটা উপকারিতা বলবো। হলুদে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা আপনার ত্বকের নানা সমস্যা সমাধান করে। ত্বকের যত্নে বেশ গুরুত্বপূর্ণ এই হলুদ। হলুদে আছে নানা গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা আপনার ত্বককে ভালো রাখতে পারে, ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে। এমনকি গবেষণাতেও সেই উল্লেখ করা হয়েছে, ঘরোয়া রূপটানের হলুদের ফেসপ্যাকের ব্যবহার আপনার প্রাকৃতিক জেল্লা ফেরাতে পারে বলেই মনে করা হয়। এই হলুদ অতিবেগুনি রশ্মি থেকেও আমাদের ত্বককে রক্ষা করে। রোদের ক্ষতিকারক প্রভাবে আমাদের ত্বকের 12টা বাজতে খুব বেশি সময় লাগে না। ত্বকে সানবার্নের মতো সমস্যাও দেখা দেয়, সান ট্যান পড়ে, এছাড়াও ত্বকের প্রদাহ হতে পারে, চুলকানি বা নির্দিষ্ট স্থানটি লালও হয়ে যেতে পারে। এই জন্য বিশেষজ্ঞরা সানস্ক্রিন মেখে বাইরে বেরোনোর পরামর্শ দেন। যাই হোক, আপনার ত্বককে রোদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতেও পারে হলুদ। হলুদের ফেসপ্যাক নিয়ম মেনে ব্যবহার করতে পারলে ত্বক থেকে সানট্যান উঠে যেতে সময় লাগবে না, এমনকি সানবার্নও ছাড়িয়ে তুলতে পারে এই হলুদ। আবার অন্যদিকে হলুদের ব্যবহারে ব্রণর সমস্যাও দূর হয়ে যেতে পারে। অনেকের মুখেই ব্রণর মতো সমস্যা রয়েছে, নানা কারণেই এই সমস্যা হয়। অতিরিক্ত তেল নিঃসরণের অন্যতম কারণ হতে পারে, এছাড়া দূষণ ও ধুলোর কারণেও ত্বকে নানা সমস্যা শুরু হতে পারে, অন্যান্য ইনফেকশনও হতে পারে, তাই সমস্যা সারিয়ে তুলতে পারে হলুদ। তাই মুখে কোথাও ব্রণ হলে সেখানে হলুদের পেস্ট লাগাতেই পারেন, স্পট ট্রিটমেন্টের মতো কাজে লাগাতে পারেন। আবার হলুদের ফেসপ্যাকও বেশ উপকারী। হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করে। বলিরেখার সমস্যায় হলুদের গুঁড়ো একটি কার্যকরী প্রতিকার। দুধে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান, ভালো করে শুকোতে দিন, পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে বলিরেখার সমস্যায় উপকার পাওয়া যাবে। প্রতিদিন স্নানের আগে মাখন, দুধ ও হলুদের পেস্ট শরীরে লাগালে ত্বক পরিষ্কার হয়, যার কারণে ত্বক
ত্বক নরম থাকে। এবার আমি হলুদ দিয়ে তৈরি কয়েকটি ফেস প্যাকের কথা বলবো। হলুদের কাত মুখের পিগমেন্টেশন বা দাগ দূর করতে ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে 2 চিমটি হলুদ এবং 2 চামচ দুধ এবং 1 চামচ মধু মিশিয়ে নিতে হবে। এই পেস্টটি মুখে ভালো করে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই পেস্টটি মুখে লাগিয়ে রাখলেই ত্বক উজ্জ্বল হবে। এবার বলি ব্রণর জন্য কি প্যাক আপনারা ব্যবহার করবেন। প্রথমে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে তাতে 1 থেকে 2 চামচ নিমের গুঁড়ো নিয়ে তাতে 8 চা চামচ হলুদ মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে 15 মিনিট পর্যন্ত মুখে রেখে দিতে হবে। এই পেস্টটি শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলতে হবে। এটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবেন। দেখবেন আস্তে আস্তে আপনার ব্রণ শুকিয়ে দাগটাও মিলিয়ে যাচ্ছে। এবার আমি যে প্যাকটির কথা বলবো তাতে মুখের দাগ, ছোপ, স্পট সব দূর হয়ে যাবে। প্রথমেই বলি দইয়ের কথা। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা মুখের ময়লা দূর করতে কার্যকর, সেই সাথে হলুদের ঔষধিগুণ দাগ হালকা করে। তাই মুখে হলুদ ও দই লাগালে মুখের ত্বকের মৃতকোষ দূর হয়। একটি পাত্রে 1 চামচ দই নিয়ে তাতে 2 চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগাতে হবে। এই প্যাক কিছুক্ষণ রেখে দিয়ে শুকিয়ে গেলে সেটা তুলে ফেলতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য হলুদ ও মুলতানি মাটির প্যাক মুখে লাগানো যেতে পারে। মুখের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে এবং হলুদ মুখ উজ্জ্বল করতে সাহায্য করে। 2 চামচ মুলতানি মাটি নিয়ে তাতে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর মাটিটা ভিজে যখন নরম হয়ে যাবে তখন তার মধ্যে একটু হলুদ মিশিয়ে সেই প্যাকটি মুখে লাগাতে হবে। তারপর এই প্যাকটি শুকিয়ে গেলে আপনারা মুখ ধুয়ে নিতে পারেন। এই প্যাকটি আপনারা নিয়মিতভাবে ব্যবহার করবেন। যাদের ত্বক তৈলাক্ত শুধুমাত্র তারাই এই প্যাকটি ইউজ করবেন। এবার আমি যেই প্যাকটির কথা বলবো সেটা যে কোনো টাইপের স্কিনেই ব্যবহার করতে পারেন। আপনার প্রথমেই প্রয়োজন বেসন, চন্দন এবং হলুদ। এই 3টি উপাদান মিলিয়েই বানাতে হবে আপনার ফেস প্যাক। বেসন খুব ভালো এক্সফোলিয়েন্টের কাজ করে, অর্থাৎ আপনার মুখের মৃত কোষ সরিয়ে ফেলে ঝকঝকে জেল্লা ফিরিয়ে দেয়। এদিকে চন্দন বা চন্দনের তেল ত্বকের জন্য খুবই উপকারী, নানা সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে। এবার আপনি একটি পাত্রে 2 চামচ বেসন নিন, 1 চামচ চন্দন গুঁড়ো নিন এবং 1 চিমটে হলুদ মিশিয়ে নিন। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে দিন। পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্টটি যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও না হয়ে যায়। তা সরাসরি আপনার মুখে লাগিয়ে নিন। 15 মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলে ক্লিনজার ও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। সব শেষে বলি যে আপনারা যে কোনো ফেস প্যাকই ব্যবহার করুন না কেন, এই প্যাক ব্যবহার করার পরে অবশ্যই টোনার ও ময়শ্চারাইজার করবেন। কারণ এই প্যাক ইউজ করার পরে দেখবেন স্কিনটা একটু ড্রাই বা একটু টান ধরতেই পারে। সেই জন্য অল টাইম স্কিন ময়শ্চারাইজার রাখাটা খুব দরকার। আর আমি যে ফেস প্যাকগুলোর কথা বললাম তার মধ্যে যেটা আপনার স্কিনে স্যুট করবে আপনারা সেই ফেস প্যাকটাই ব্যবহার করতে পারেন। আপনাদের যে প্রত্যেকটা ফেস প্যাকই ব্যবহার করতে হবে এমনটা তা নয়, আপনারা যে কোনো একটা ফেস প্যাকও ব্যবহার করতে পারেন। আপনাদের সমস্যা কী সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ।